এই মাছটা কি নাম বাবা? এটাকে পারা মাছ বলে। এই মাছটা যেটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হলো পারা মাছ। এটা হচ্ছে ডালি মাছ। কত কিলো হবে এটা তবু? হ্যাঁ 10 কিলো তো অবশ্যই। नमस्कार बन्धुरा आशा करी सबाई भालो आछेन आर आपनारा देखछेन आमार चैनल ट्रावेल विद देवव्रत आर आपनारा सबाई आछेन देवव्रतर साथे। प्रिय बन्धुरा आपनारा तो ड्रैगन हार्बारेर नगेंद्र बाजारेर प्रचुर भिडियो देखेछेन किन्तु आजकेर भिडियो सम्पूर्ण आलादा रकमेर होते चलेछे। आजकेर भिडियोते आपनादेर एतो दामी दामी माछ देखाबो सेई माछगुलोई किन्तु जार एक एकटी दाम रयेछे 50,000 टाकार मतो आर जेमन दाम आर तेमनो बड़ो साइजेर माछ। ভিডিওটিতে আপনারা গত সোমবার অর্থাৎ 23 সেপ্টেম্বর 2024 এর আমার নগেন্দ্রবাজার ভ্রমণের সেই সুন্দর মুহূর্তগুলো দেখতে পাবেন। ভিডিওটির প্রথম থেকেই শেষ পর্যন্ত কিন্তু ভরপুর মশলায় ভর্তি রয়েছে, তাই ভিডিওর একটি অংশও মিস করবেন না। দুপুর 12:45 আর আমার সামনেই রয়েছে নগেন্দ্র বাজার। দুপুরে 1টা থেকে কিন্তু নগেন্দ্র বাজারে গাড়ি থেকে মাছ নামার কাজ শুরু হয়। এই গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক 1টা বাজলেই কিন্তু মাছ নামার কাজ শুরু হয়ে যাবে। ঘড়িতে সময় এখন 12:55 আর মাছ নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে একটা বিশাল বড় মাছ, তো এই মাছটার নাম আগে জানতাম না, তো এখন জেনে গিয়েছি এই মাছটার নাম হলো পারা মাছ। শুধু দেখুন কি বড় সাইজের মাছটা। আর এই পারা মাছ ছাড়াও এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছকে আমরা কেউ নিহেড়ে মাছ বলি, আবার অনেকে বলে থাকেন লোটে মাছ। আর এখানে দেখুন অনেক কিন্তু পামফ্লেট মাছ রয়েছে, এই মাছের আবার অনেক জায়গায় নাম রয়েছে কমপ্লেট মাছ। এই মাছগুলো অনেকটা বাঁশপাতার মতো দেখতে, তাই এই মাছগুলোর নাম বাঁশপাতা মাছ। আর সঙ্গে ছিল চিংড়ি। আর এখানে এসে তো আমি একেবারে যাকেবারে অবাক, এত বড় বড় মাছ আমি জীবনে প্রথমবার দেখছি। কী মাছ রে ভাই, ও বাপ রে বাপ, জীবনে দেখিনি, এই প্রথমবার। ছেলে মাছ বন্ধুরা, এই মাছগুলিরই কথা বলছিলাম। এই মাছগুলির দাম কিন্তু প্রচুর, কারণ এই মাছের পটকা দিয়ে তৈরি হয় খুব দামি দামি ঔষধ। মাছগুলোকে কিন্তু ছেলে মাছ বলা হয়, আর এই আড়তে কিন্তু বিশাল বড় বড় ছেলে মাছ নেমেছে। মাছ না ধৈত্য গো। এখানে এলে কোন কাউন্টার ছেড়ে কোন কাউন্টারে যাবেন ঠিক করতে পারবেন না, কারণ তো একসঙ্গে তো সমস্ত ঘর যাওয়া সম্ভব নয় না। তো আমার যতটুকু সাধ্য আমি সেটুকু চেষ্টা করছি বিভিন্ন ধরনের সেই মাছের বৈচিত্র্য তুলে ধরতে আপনাদের সামনে। গাড়ি থেকে এই যে কুঁজো বরফগুলো নামতে দেখলেন, এই বরফগুলো দিয়ে ঢাকা দেওয়া হবে সেই ছেলে মাছগুলো, যাতে মাছগুলো কোনোভাবেই ক্ষতি না হয়। এখনই কি ভিডিওটা স্কিপ করছেন? দেখুন এখন কিন্তু মাছের দাম সম্বন্ধে জানবো, আরও মাছ আপনাদের এক একটা করে তুলে দেখাবো, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রায় 20 কিলো ওজন এক একটা মাছের।
কোনো মাছ রয়েছে 15 কিলো, যেমন আবার 22 কিলো ওজনেরও মাছ রয়েছে এর মধ্যে। এই কাকুর বাড়ি হচ্ছে কাকরিপে, তা ওনার সম্বন্ধে আমরা কিছু জানতে চাইছি। আপনার নাম কি? আমার নাম অনিল বিশ্বাস। অনিল বিশ্বাস, তাই তো? আর আপনারা মানে ট্রলারে কতজন ছিলেন? তেরো জন, তাই তো? এই মাছগুলো মানে কত সময়ের মধ্যে ধরেছেন? সবগুলো মাছ একসঙ্গে পড়েছে? না, সবগুলো একসাথে না, হল্টে হল্টে, কোনো হলে 2 পিস, কোনো হলে 1 পিস। আচ্ছা, ওই 4-5টা হল করলে এই মাছগুলো ধরা, 4-5টা হলে। এগুলোর মাছের দাম কীরকম যায়? এগুলো বড় মাছ যেগুলো 20-22 কিলো ওজন হবে 2000-2500 টাকা, আর ছোটো সাইজের গুলো 1300-1800 টাকা। না, কিলো কিলোতে? ও, কিলোতে 1 কিলোতে 1800 টাকা এরকম। 25 কিলো সাইজ যেগুলো সেগুলো 2000-2500 টাকা। পিস না, এগুলো এক একটা কিলোতে? কিলোতে মাছের কি দাম রয়েছে সে সম্বন্ধে আমাদের সত্যি তো অভিজ্ঞতা খুবই কম, তো ওনার কাছ থেকে তো যা জানলাম তো শুনে সত্যি আমি অবাক। ছেলে মাছের পটকা থেকে আসলে অনেক ঔষধি গুণ রয়েছে এবং এই পটকা কিন্তু অনেক ওষুধ তৈরিতে কাজে লাগে, যার কারণে এখানে সব থেকে যে ছোটো মাছগুলো রয়েছে না, ধরুন 10 কিলো 12 কিলো ওজনের, তো এইগুলোরই মানে দাম প্রায় কিলো পিছু 1500 টাকার মতো, আর যেগুলো 25 কিলো বা 22 কিলো 20 কিলোর উপরে যে মাছগুলো 2000 থেকে শুরু করে প্রায় 2500 টাকার মতন পার কেজিতে। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো 1 পিসের দাম, কিন্তু না, মানে এখানে যতগুলো মাছ আছে কয়েক লক্ষ টাকার মাছ। ছেলে মাছের পাশেই এই যে বড় সাইজের মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটারই ওজন প্রায় 10 কিলোর ওপরে, আর এই মাছটার নাম হলো গান্ডু মাছ। তো শুনলে একটু হাসিই পাবে, কিন্তু ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে এই যে সমুড়ো রয়েছে এই মাছটার নাম গান্ডু মাছ। ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গিয়েছিলাম জেনিতাড়তে, আর যারা সুন্দরবনের মাছ ধরার ব্লগ দেখে থাকেন সেখানে কিন্তু আপনারা এই ধরনের মাছ দেখেছেন। এই মাছগুলিকে সামুদ্রিক বান মাছ বলা হয়ে থাকে, আর অনেকটা বেশ বড় সাইজ। স্ক্রিনে আপনারা কত বড় দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারছি না, তবে এই মাছটার সাইজ কিন্তু যথেষ্ট বড়। তো এই মুহূর্তে আছি নগেন্দ্রবাজারের জেনিতাড়তে, আর দেখতে পাচ্ছেন এটা সামুদ্রিক বান মাছ, মানে একদম কি বড় সাইজ দেখতে পাচ্ছেন, প্রায় আমার সমানে একটা মাছ, আমার পুরো দাড়ি পর্যন্ত মানে বুক পর্যন্ত এই মাছটার সাইজ। আর এছাড়াও কিন্তু এখানে আরও খুব সুন্দর সুন্দর আরও মাছ রয়েছে, সেই মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মাছটা কি নাম বাবা? এটাকে পারা মাছ বলে। তো এই মাছটা যেটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হলো পারা মাছ। তো আরও আছে সামুদ্রিক ভেটকি রয়েছে, এই মাছটার নাম হলো পারা মাছ। আর এই মাছটিকে তালচটি বলে। কি? তালচটি। তালচটি, তালচটি। এই মাছটার নাম হলো তালচটি। দেখুন অনেকটা কিন্তু ভেটকি মাছের মতো দেখতে, মাথাটা কিন্তু অতটা সুজ নয়। তো কয়েক লক্ষ টাকার মাছের ওপরেই কিন্তু ওনারা বসে রয়েছেন। দেখুন মাছটার ওজন কিন্তু বিশাল, প্রায় 8-9 কিলো ওজন মনে হয় হবে, 7-8 কিলো ওজন হবে। কই ভোল বলে না, ঠিক আছে, মাছটার নাম হলো কই ভোল। তো এই মাছগুলো সত্যি হাতে কোনোদিন নিয়ে দেখিনি বা কেনার সৌভাগ্য কোনোদিন হয়নি, আর আমার সঙ্গে তো কোনো ক্যামেরাম্যান থাকে না, আর সেই রকম জায়গায় এখনো পৌঁছাতেও পারিনি। আর দেখুন এই যে ভদ্রলোকরা ছিলেন ওনারাই আমার ভিডিওটা বানিয়ে দিলেন, মাছ যে ধরে দেখাচ্ছিলাম, আর ওনারা যে বসে রয়েছেন সেই বসার জায়গার নিচেই কিন্তু এই বড় মাছগুলো রাখার জায়গা রয়েছে, এখানেই বরফ দিয়ে রেখে দেওয়া হয়। আর ভালো করে দেখলে এখানেই কিন্তু আরও বহু প্রজাতির মাছ রয়েছে, তাই সবগুলো এক এক করে দেখানো সম্ভব নয়। এগুলোও কিন্তু এক ধরনের মাছ, এগুলিকে ক্যাডেল ফিশ বলা হয়, ওখান থেকে জানতে পারলাম। আর এছাড়াও এখানে আরও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সেগুলি আপনাদের দেখাচ্ছি। এই মাছগুলিকে কোতিলা মাছ বলা হয়, আর রবিবার নগেন্দ্রবাজারে এত ফ্রেশ নেহেড়ে মাছ বা লোটে মাছ এসেছিলো না, সত্যি দারুণ যাকে বলে, একেবারে একেবারে ফ্রেশ টাটকা। আর এছাড়াও কিন্তু এখানে প্রচুর কমপ্লেট ছিল, তবে রবিবার কোনো আড়তেই কিন্তু ইলিশ আসতে দেখিনি। নগেন্দ্রবাজারের প্রবেশের একদম ডান দিকেই রয়েছে মা গঙ্গার সুন্দর একটি মন্দির, তাই নগেন্দ্রবাজার যখন যাবেন গঙ্গাদেবীকে প্রণাম করতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি কোনো গাড়ি চালক ভাই দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই গরমের সময় কিন্তু প্রচুর পথ কুকুর আপনাদের গাড়ির তলায় আশ্রয় নেয়, তাই গাড়ি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই গাড়ির তলাটা চেক করে নেবেন, কারণ ওরা তো অবলা। দেখতে দেখতে ঘড়িতে 2টো বেজে গিয়েছে, আর সত্যি বলতে আজকে নগেন্দ্রবাজার এসে কিন্তু খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকের কাছ থেকে অনেক অনেক সহযোগিতা পেলাম,
মানে অন্য সময় দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মানে কি বলুন তো ওনারা তো প্রচুর ব্যস্ত থাকেন, তাই অনেকে বিরক্ত বোধ করেন, কিন্তু আজকের মানে প্রত্যেকটা জায়গা থেকে খুব সাহায্য পেলাম। এই প্রথম মাছ হাতে নিয়ে ভিডিও বানানোর সুযোগ পেয়েছি, প্রত্যেকটা কাউন্টারই ভালো সহযোগিতা পেলাম। তবে আজকের কিন্তু নগেন্দ্রবাজারে ইলিশ নেই বললেই চলে, আমার চোখে ইলিশের দেখা মিলেনি। আর তবুও যে ছোটো যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে আপনারা ইলিশ সকল সময়তেই প্রায় পেয়ে যাবেন ইলিশের সিজনে। এখান থেকে এবারে ফেরার পালা। নগেন্দ্রবাজারকে নিয়ে বিকেলের মাছ কেনাবেচার এবছরেরই রিসেন্ট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনাদের সেই ভিডিওটাও খুব সুন্দর লাগবে। ভিডিও শেষ করার আগে আরও একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি আড়ত থেকে মাছ কিনতে যান তাহলে আপনাদের অন্তত পক্ষে 40 কেজি মাছ কিনতে হয়, আর ছোটো যে খুচরো দোকানগুলি রয়েছে খুচরো মাছ বিক্রির দোকানগুলি থেকে কিন্তু আপনারা চাইলে একটা মাছও কিনতে পারবেন। আর আজকের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে, আপনারা এরকম যদি ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করবো।